এই হাইওয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ মিলিয়ে প্রায় 1270 কিলোমিটার দীর্ঘ। হোটেলটা মিডিয়াম রেঞ্জের মধ্যেই খুব ভালো। বলতে বলতেই আমার জিভে জল চলে। দারুণ খেতে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আর সুপর্ণা হাওড়া থেকে 12311 আপ নেতাজি এক্সপ্রেস ধরে প্রায় 1300 কিলোমিটার যাত্রাপথ শেষ করে 22 ঘন্টা বাদে অবশেষে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার ছোট্ট একটা জনপদ তুন্ডলা এসে পৌঁছালাম। এখান থেকে এরপর আমাদের দুজনের গন্তব্য যমুনা নদীর তীরে অবস্থিত এবং 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘলীয় ভারতের রাজধানী প্রেমের সৌধ তাজমহলের শহর আগ্রা। আমাদের ঘুরে বেড়ানোর আনন্দ এত ঘন্টার ট্রেন জার্নির ধকল এক ফোঁটাও ম্লান করে দিতে পারেনি। আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা আছে, যা তুন্ডলা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডেই অপেক্ষা করে আছে আমাদের জন্য। তুন্ডলা স্টেশন থেকে আগ্রাতে আমাদের হোটেল পর্যন্ত প্রায় 30 কিলোমিটার যেতে এসি প্রাইভেট গাড়িতে 1000 টাকা রেট নিয়েছিল টোল ট্যাক্স আর পার্কিং সমেত। স্টেশন থেকে বেরিয়ে বাইরে স্টেশন রোডটায় কিছুটা জ্যামে পড়লাম। কিন্তু এরপর ন্যাশনাল হাইওয়ে 19 এবং ইনার রিং রোডে আসতেই আমাদের গাড়ি ছুটে চলল মসৃণভাবে। এই ন্যাশনাল হাইওয়ে 19ই কিন্তু আমাদের ডানকুনি থেকে যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সেটাই। এই হাইওয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ মিলিয়ে প্রায় 1270 কিলোমিটার দীর্ঘ। আমরা প্রায় 12 কিলোমিটার এই NH-19 চলে বাঁ দিকে যমুনা এক্সপ্রেসওয়ের ইনার রিং রোড ধরেছিলাম। ওই রাস্তায় মোটামুটি 11 কিলোমিটার গিয়ে ডান দিকে পড়বে ফতেহাবাদ রোড। এই ফতেহাবাদ রোড ধরে সোজা আরও 4.5 কিলোমিটার মতন এগিয়ে গেলেই আগ্রা পড়বে। এইভাবে বিনা বাধায় ফতেহাবাদ রোড পেরিয়ে আমরা এতটা রাস্তা মাত্র আধ ঘন্টায় পার করে পৌঁছে গেলাম আগ্রায় আমাদের হোটেলে। আগ্রাতে আমরা ফতেহাবাদ রোডের ওপরেই হোটেল তাজ ভিলাসে ছিলাম। হোটেলটা মিডিয়াম রেঞ্জের মধ্যেই খুব ভালো। আসুন তাহলে আমাদের রুম নাম্বার 216 একটা ট্যুর করে দেখাই। এখানে আলমারি উইথ লকার, সেফ, এখানে একটা দারুণ লম্বা আয়না আছে, ওয়াশরুম, বড় ড্রেসিং, এখানেও আবার ফোন আছে। ফোন করে কাকে ডাকতে হবে কি? এখানে শাওয়ার এরিয়া, এখানে থ্রোন, সুন্দর ডেকোরেট করা টিভি, বেড, এখানে একটা সুন্দর ওয়ার্কিং ডেস্ক আছে, এখানে লাইটগুলো একটু জ্বালিয়ে দিই। কেমন বাইরেটা? বাইরের ভিউ বলতে সেরকম কিছু নেই, সাইডে এই হলো ব্যাপার। আজকে আমাদের রাতের ডিনার কি কি আছে? স্টার্টার, প্রথম দিন এটা হলো
স্টার্টার হিসেবে নিয়েছি মোর কালি মির্চ। বলতে বলতেই আমার জিভে জল চলে। আর এটা কি আছে? এটা নিয়েছি রাজস্থানি মিসি রুটি। আর নিয়েছি তার সাথে মিসি রুটির সাথে কি এটা? ডাল বঞ্জারা। ডাল বঞ্জারা, আহা কি নাম! যেমন নাম তেমন দেখতেও। এর সাথে সাথে গন্ধটাও আসছে। তাহলে এই চাটনিতে ডুবিয়ে খাও। চাটনিতে ডুবালাম আর দান খেতে। কালি মির্চ মুর্গ, মুর্গ কালি মির্চ। এটা ওয়ান কাইন্ড অফ কাবাব। এর সাথে আবার পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ গুলো আবার গোলমরিচের গুঁড়ো মেশানো, তাই না? খুব ভালো, তুমি খেয়ে রাখো। মুখে দিলে পুরো গলে যাচ্ছে, এত সফট, এত সফট যে মুখে দিলে পুরো চিকেনটার জুসটা বেরিয়ে পুরো মুখে গলে যাচ্ছে। গোলমরিচেরও একটা গন্ধ পাওয়া যাচ্ছে, একদমই ডিফারেন্ট খেতে। আমার তো দারুণ লাগলো, সিরিয়াসলি। খুব একটা মশলাপাতিও নেই। না, এবার খাচ্ছি মিসি রুটি আর ডাল বঞ্জারা। খেতে এর মধ্যে আবার কাঁচা লঙ্কাও দিয়েছে। দারুণ খেতে। এটা মেনলি বোধ হয় ছাতুর, আমরা ছাতুর পরোটা যেমন হয় সেই রকম এটা। আমরা একটু কাবাব খাই। এবার খেতে শুরু করি। এই হলো আজকে আমাদের কাজ বিকাশে ডিনার টাইম। খুব সুন্দর কাটলো। এবার খেয়ে জাস্ট রেস্ট। ওকে, গুড নাইট, বাই। তাহলে আজকে আমাদের জার্নি এখানেই আপাতত এন্ড করছি। আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তখনই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই টাটা, গুড নাইট।